সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা স্যাটার্ন কম্বাস্ট শনি রবির যে যোগ 16ই ফেব্রুয়ারিতে সংঘটিত হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। 16th February 2024 থেকে 26শে মার্চ 35-36 দিনের যে স্যাটার্ন কম্বাস্ট ফেজ চলবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই একটা ভিডিওতে আলোচনা সম্পন্ন হবে না, একাধিক ভিডিও লাগবে এবং আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্ল্যানেট কম্বাস্ট হওয়া মানে সে সূর্যের কাছে একটা ওভারশ্যাডোড হয়ে গেল। তার যে কারকতা, তার যে চরিত্র বৈশিষ্ট্য সেটা অতটা সে প্রদর্শন করতে পারবে না। সান উইল বিকাম মোর ইম্পর্ট্যান্ট এবং সান উইল ওভার শ্যাডো দ্য এফেক্ট অফ দ্য প্ল্যানেট। এখানে দুটো বিষয় আছে, এক হচ্ছে যে রবি হচ্ছে, সূর্য হচ্ছে রাজা, তো রাজার পাশে গিয়ে যে দাঁড়াবে সেই হয়ে যাবে প্রজা। আমাদের একটা এই বর্তমানে আধুনিক যুগে সেলিব্রিটিদের সঙ্গে সেলফি নেওয়ার একটা উন্মাদনা আছে এবং সেই সেলফিটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রদর্শন করা, শেয়ার করা, যে রিফ্লেক্টেড গ্লোরি, যে আমি কোনো সেলিব্রিটির সঙ্গে ছবি নিলাম মানে আমার যেন একটা মান মর্যাদা পদমর্যাদা সামাজিক স্তরে বৃদ্ধি পেল। তো এই যে কনসেপ্টটা, এইটা অনেকটাই কম্বাসশনের মতো, যে আমি যেহেতু এই সেলিব্রিটির পাশে দাঁড়ালাম আমি নিজেকে ওই সেলিব্রিটির কিছুটা, তার যে সেলিব্রিটি হওয়ার যে ক্যাপাসিটিটা, যে এলএমটা, সেটা আমি কিছুটা ওই তাৎক্ষণিক ওই সময়ের জন্য আমি মনে করলাম আমার নিজের। তো এরকমও একটা এফেক্ট হয় প্ল্যানেটের, যে প্ল্যানেট কম্বাস্ট হয়ে ওই সোলার যে ব্রাইটনেস, সোলার যে রয়্যালটি, সোলার যে গ্ল্যামার সেটা সে প্রাপ্ত হয়। আবার সে রবির সঙ্গে থেকে ম্লান হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, যেরকম রাজার পাশে যে দাঁড়াবে সেই প্রজা। কিন্তু রাজা যদি প্রজার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করে তখন সে প্রজার জীবন আবার আমূল পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য কম্বাস্ট প্ল্যানেটের একাধিক রেজাল্ট হতে পারে। তো কি আপনার ছকে, আপনার জীবনে কি রেজাল্ট হবে সেটা কিন্তু আলটিমেটলি আপনার হরোস্কোপ বলবে, বাট একটা আউটলাইন, একটা ব্রড ওভারভিউ আমরা জানতে পারবো। এবং 2024 যেহেতু শনির বছর, ইয়ার অফ স্যাটার্ন নিউমারোলজিক্যালি সংখ্যাতত্ত্ব হিসেবে 8 সংখ্যা, সেই জন্য 2024 শনির যা কিছু হবে, কম্বাসশন, বক্রগতি, বক্র থেকে মার্গি, মার্গি থেকে বক্র, এভরিথিং উইল বি মোর ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেকটা বিষয়ের তাৎপর্য, মাহাত্ম্য কিন্তু বৃদ্ধি পাবে, আরও তীব্র চরম হবে, আরও ইন্টেন্স হবে। এই কম্বাস্ট হওয়া মানে ফিজিক্যালি ভৌতিক স্তরে প্ল্যানেট দৃশ্যমান থাকবে না, সূর্যের যে ব্রাইটনেস, ঔজ্জ্বল্য, তাতে গ্রহটা ঢেকে যাবে এবং সান উইল ওভার শ্যাডো দ্য প্ল্যানেট। একটা বিষয় আমরা কিছুটা বলতে পারি, যে যেহেতু প্ল্যানেটের এফেক্টটা কম হচ্ছে, প্ল্যানেটকে সান ওভারপাওয়ার করছে, সুতরাং যারা ঢাইয়া আর সাড়ে সাতির মধ্যে দিয়ে চলছেন এখন, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ আর মীন, তো শনির যে বিলম্ব, শনির যে প্রতিবন্ধকতা, ডিলেজ অ্যান্ড রেস্ট্রিকশনস, সেগুলো কিন্তু কিছুটা আপনারা কম অনুভব করবেন জীবনে। অবশ্যই হরোস্কোপকে সাপোর্ট করতে হবে, কারণ স্যাটার্নের যে বৈশিষ্ট্য, যে চরিত্র, তার প্রথমেই তো, প্রথম কথাই হচ্ছে ডিলেজ অ্যান্ড রেস্ট্রিকশনস।
এবং শনির কারণে যে সাড়েসাতি ঢাইয়ার কারণে যে চরম ক্লেশটা কষ্টটা আপনারা অনুভব করছেন, সেখানে কিছুটা সিচুয়েশন আপনাদের কিন্তু একটা রিলিফ আসতে পারে। এই ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সংক্রান্ত যা বিষয় থাকবে সেটা কিন্তু শনি আর মঙ্গলের একটা আধিপত্য আছে। ল্যান্ড প্রপার্টি রিলেটেড কোনো কাজ এই কম্বাস্ট ফেজে 16 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ করবেন না। শাস্ত্র বলছে অস্তঙ্গত বিরশ্মি, গ্রহর যে অস্ত যে গ্রহ কম্বাস প্ল্যানেট সম্বন্ধে শাস্ত্র বলছে অস্তঙ্গত বিরশ্মি, মানে তার যে রশ্মি সেটা ক্ষীণ হয়ে যায়। তো গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজ এই সমস্যা, অ্যাগ্রিকালচারাল বিষয় কৃষি সংক্রান্ত বিষয় যে কোনো সমস্যা, লেবার ফোর্স স্টাফ নিয়ে সমস্যা, বাড়ির যে সার্ভিস প্রোভাইডার রান্নার লোক ঘর পরিষ্কার করে যারা মালি ড্রাইভার যত স্টাফ তাদের নিয়ে কিছু সমস্যা হতে পারে, নানান রকম রোগের কারক, লিটিগেশন আইনঘটিত সমস্যা, লিগাল ইস্যুস, এবং কোনো রকম লিগাল ইস্যুস এখন কোনো রকম ল আইনঘটিত বিষয়ে প্রবেশ করবেন না, কোনো কেস কোর্ট কেস ইনিশিয়েট করবেন না। লেবার আপনার স্টাফ আপনার যদি ফ্যাক্টরি থাকে দোকান থাকে ছোটো ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে আপনার লেবারকে স্টাফকে তুষ্ট করে রাখবেন, তাদের সঙ্গে কোনো দ্বন্দ্বে কনফ্লিক্টে প্রবেশ করবেন না। এই সময় অবশ্যই 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 কর্ম পরিবর্তন করবেন না, ডোন্ট চেঞ্জ জবস। 16 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, দারুণ অফার পেয়ে থাকেন, জয়নিংটা কিন্তু 16 ফেব্রুয়ারির আগে আর 26 মার্চের পরে করবেন। কোনো কোর্ট কেস ইনিশিয়েট করবেন না, প্রপার্টি রিলেটেড ম্যাটার্স কিন্তু 16 ফেব্রুয়ারির আগে আর 26 মার্চের পরে করবেন। আমি আপনাদের বোধহয় 2022-এ দশরথকৃত শনি স্তোত্রটা বলেছিলাম, সেটা অবশ্যই পাঠ করবেন, বিশেষ শুভফল পাবেন প্রতিদিন দশরথকৃত শনি স্তোত্রম। আরেকটা শনি গায়ত্রী আছে সেটা আপনাদের আজকে বলে দিই, সেটাও ভীষণ ভীষণ পাওয়ারফুল এবং এফেক্টিভ। ওং কৃষ্ণাং গয়া ওং কৃষ্ণাঙ্গয়া বিদমহে রবি পুত্রায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াত, এটা শনি গায়ত্রী। ওং কৃষ্ণাঙ্গয়া বিদমহে রবি পুত্রায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াত, 11 বার হোক 21 বার হোক 54 বার হোক 108 বার হোক প্রতিদিন, এটা আপনাদের সুবিধে মতো আপনারা যতটা যা টাইম বার করতে পারেন অতি অবশ্যই এটা করবেন, এটা বিশেষ কিন্তু আপনারা লাভবান হবেন, এটা অবশ্যই কিন্তু প্রয়োজন। বেসিক্যালি সান স্যাটার্ন এই যে কম্বাস্ট ফেজটা, প্রত্যেকটা গ্রহই কোনো না কোনো সময় কম্বাস্ট হবে, তার জন্য সে সূর্যের কতটা কাছে বা দূরে আছে তা সেটা হচ্ছে মাপকাঠি। সূর্যের 12 ডিগ্রির মধ্যে গেলে চন্দ্রের উপর একটা প্রভাব পড়ে, মঙ্গল সূর্যের 17 ডিগ্রির মধ্যে গেলে কম্বাস্ট হয়, শুক্র 10 ডিগ্রির মধ্যে গেলে কম্বাস্ট হয়, বুধ 14 ডিগ্রির মধ্যে গেলে কম্বাস্ট হয়, বৃহস্পতি 11 ডিগ্রির মধ্যে গেলে কম্বাস্ট হয়, শনি 15 ডিগ্রির মধ্যে গেলে কম্বাস্ট হয়। তো সব গ্রহেরই কম্বাস্টনের একটা ফেজ থাকে এবং তখন রবি তার উপর প্রাধান্য বিস্তার করে, কিন্তু শনি রবির ক্ষেত্রে আমাদের শনি আর রবির যে পৌরাণিক কাহিনী আছে সেই পৌরাণিক কাহিনীকে বিশেষভাবে অনুধাবন করতে হবে, কারণ এই পৌরাণিক কাহিনীগুলো হচ্ছে একদম
সমস্ত রহস্যের ভাণ্ডার। এই কাহিনীগুলো থেকেই কিন্তু আমরা আসল কারকতা এবং ফলাফল জানতে পারব। এই কাহিনী নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, যাতে বিশেষ করে কিভাবে কি ফল হয় এবং কি কি ফলাফল আমরা আশা করতে পারি সেটার একটা আইডিয়া হবে। এই সময়টা, এই স্যাটার্ন কম্বাস টাইমে ফোকাস থাকা, ডিসিপ্লিন মেনটেন করা একেবারে ইম্পসিবল হয়ে যাবে। দেখুন, সান হচ্ছে রুটিন, টাইম ধরে, যাদের জন্মছকে রবি নিয়ে সমস্যা আছে তারা কখনো টাইম মেনটেন করতে পারবে না, রুটিন মেনটেন করতে পারবেন না। আপনার হরোস্কোপ না দেখেই একটা মানুষ আপনার জীবনে, যদি আপনার পরিচিত কেউ থাকে যে কোনো দিন সময় আসতে পারে না, আমার পরিচিত একজন আছে যে আজকে 4টে বললে কালকে 4টে আসবে, তো এই রকম যারা টাইমটা মেনটেন করতে পারে না তাদের অবশ্যই জানবেন জন্মছকে সান অ্যাফ্লিক্টেড আছে, পীড়িত আছে, নিচস্থ থাকতে পারে, পাপ গ্রহদৃষ্ট হতে পারে, পাপ মধ্যগত হতে পারে, ইট কুড বি এনিথিং। তো রুটিন যে রোজ নিয়মিত সূর্যোদয় হবে, নিয়মিত সূর্যাস্ত হবে, এই যে একটা মান্ডেন প্রিন্সিপালকে ফলো করা, এই হচ্ছে রবি। আর স্যাটার্ন হচ্ছে ডিসিপ্লিন। তো রুটিন আর ডিসিপ্লিনটা খুব, দে আর টুইনস, যমজ কনসেপ্টস। রুটিন মানেই এক অর্থে ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানেই এক অর্থে রুটিন। রুটিন ফলো করার জন্য ডিসিপ্লিন মাস্ট, আর ডিসিপ্লিন থাকলে আপনি রুটিন ফলো করবেন। তো এই রুটিন আর ডিসিপ্লিন দুটোই আপনার একেবারে 12টা বেজে যাবে এই সময়টা। স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এই কনসেন্ট্রেশন আর ফোকাসটা ভীষণভাবে ডিস্টার্বড হবে। যাদের সাড়ে সাথে চলছে, ঢাইয়া চলছে, তাদেরও কিছুটা এই ফোকাস ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না, সকালবেলা উঠবেন কখন যে আবার বালিশে মাথা দেওয়ার সময় হয়ে গেল বুঝতে পারবেন না, টু ডু লিস্ট বানাবেন রোজ কিন্তু লিস্ট কমপ্লিট করতে পারবেন না, এবং কমিটমেন্ট, লোকের কাছে যে কমিটমেন্ট করবেন যে তোমার এটা করে দেবো বা আজকে এটা করছি বা ঠিক আছে এটা হবে, কমিটমেন্ট আপনি রাখতে পারবেন না, ডেডলাইন্স মিট করতে পারবেন না। ওয়ার্ক ফ্রন্টে বি ভেরি কেয়ারফুল, কারণ স্যাটার্ন ইজ অল অ্যাবাউট সার্ভিস অ্যান্ড জব। তো এই 2024 যেহেতু সংখ্যাতত্ত্ব হিসেবে শনি, আরও বেশি শনির কিন্তু এফেক্টটা পাবেন। এই ফেজটাতে একটা মনের মধ্যে বিরক্তি আসবে, কমপ্লেনিং অ্যাটিচিউড আসবে, যেটা একেবারে ভয়ঙ্কর, ড্যামেজিং অ্যান্ড ক্ষতিকর, রেসিপি ফর ডিজাস্টার, গ্রাম্বলিং, ক্রিবিং, ফিলিং স্টাক, যে আমরা যে যেখানে আছি আমাদের একটা অনুভূতির মধ্যে, এমন একটা মনের মধ্যে ভাবনা, ইমোশন তৈরি হবে, মনে হবে যে আমি একটা বন্দি অবস্থায় আছি, আমার জীবন নাশ হয়ে গেল। এটা অবশ্য আমাদের সবসময় হচ্ছে, নতুন কিছু না, কিন্তু এটা আরও বৃদ্ধি পাবে। অভিযোগ করা, ব্লেম, অন্যদের দোষ দেওয়া, দোষারোপ করা, তো এই আপনার এই কুম্ভ রাশি যেখানে শনি রবির এই সংযোগ হবে, যেখানে স্যাটার্ন কম্বাস্ট হবে, কুম্ভ রাশি আপনার যে ভাবের অধিপতি, যদি আপনার দশম ভাব হয় তাহলে আপনার মনে হবে কর্মস্থানে আপনার জব একেবারে বাজে, ভালো লাগছে না, কি চাকরি করছি, একটা ব্যাড অ্যাটমসফিয়ার, হ্যান ত্যান, এইসব মনে হবে যদি আপনার দশম স্থান হয়, অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয়। আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে ফোর্থ হাউস,
তখন আপনার বাড়ি নিয়ে, গৃহ নিয়ে, ঘর নিয়ে, ফ্যামিলি নিয়ে আপনার একদম বিরক্ত লাগবে। আপনার যদি সিংহ লগ্ন হয় তাহলে সপ্তম ভাব ম্যারেজ নিয়ে তখন মনে হবে যে কাকে বিয়ে করলাম। আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে পঞ্চম ভাব সন্তানকে নিয়ে আপনি ফেড আপ হয়ে যাবেন। এরকম নানান বিষয়। কুম্ভ রাশি 30 ডিগ্রিজ আপনার জন্মছকে আপনার লগ্ন অনুযায়ী যে ভাবকে রিপ্রেজেন্ট করছে সেই জীবনের সেই ভাব সেই ক্ষেত্র সম্বন্ধে আপনার একটা বিরক্তি, ইরিটেশন, গ্রামলিং, ক্রিবিং, একটা পুরো ক্লস্ট্রোফোবিয়া হয়ে গেছে, স্টাক ফিলিং, আপনি সেখানে আর ভালো লাগছে না, সেখান থেকে আপনি মুক্তি চাইবেন। এবং প্রচণ্ড ওয়ার্ক প্রেশার হবে ঘরে বাইরে। আপনি ইউ ডোন্ট হ্যাভ টু বি এমপ্লয়েড টু গেট দিস এক্সপিরিয়েন্স। যারা আনএমপ্লয়েড, যারা হোম মেকার, বাড়িতে গৃহবধূ, তাদেরও একেবারে প্রচণ্ড ব্যাকবেন্ডিং ওয়ার্ক, কাজ আর যেন শেষ হয় না। বোনস, মেয়েদের বিশেষ করে অস্টিওপোরোসিস, যাদের আছে তাদের বাড়বে, যাদের নেই তাদের শুরু হবে। তার সঙ্গে নার্ভের সমস্যা, আর্থেরাইটিস, যাদের আছে তাদের বাড়বে, যাদের নেই তাদের হবে। এবং এই সময়টা দেখুন, শনি আপনাকে কঠিন শ্রম করাবে, এটা শনির চরিত্র। কিন্তু যখন শনি অস্ত হবে, কম্বাস্ট হবে, তখন ওই কঠিন শ্রমের যে কষ্টটা, যে পেনটা, সেটা আপনি ফিল করবেন। ইউ উইল ফিল দ্য পেন অফ হার্ড ওয়ার্ক। আবার যখন উদয় হয়ে যাবে তখন আপনি আর সেই পেনটা ফিল করবেন না। তো এই ইস্যুসগুলোকে মাথায় রাখবেন যে এটা কিন্তু ওই 35-36 দিনের জন্য। সুতরাং ওই যে একটা ইরিটেশন, ওই যে একটা বিরক্তি, ওটাকে ওই 35-36 দিন ওটা হজম করুন, ওটাই আপনার তপস্যা, ওটাকেই হজম করতে হবে। ওটাকে যদি আমরা হজম করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের স্যাটার্নের যে ডিফিকাল্টিটা সেটা আমাদের আরও ম্যাচিওর করবে, আরও তৈরি করবে, আরও প্রিপেয়ার করবে। তো এই ইস্যুসগুলো, যে ডিফিকাল্টিসগুলো থাকবে, স্যাটার্ন সবসময় আমাদের পরীক্ষা নিচ্ছে, টাস্ক মাস্টার, তো এগুলোই এই সময়কার পরীক্ষা, এইগুলোকেই আমাদের খুব মনোযোগ দিয়ে, খুব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যাদের রাত্রির সময়, সূর্যাস্তের পরে যাদের জন্ম, তাদের কিন্তু এমনিতেই স্যাটার্ন স্ট্রং। যাদের সূর্যাস্তের আগে দিনের বেলা জন্ম তাদের রবি স্ট্রং, এটা পরাশরের একটা সূত্র। তো যদি আপনার দিনের আলো থাকতে থাকতে জন্ম হয়ে থাকে পৃথিবীর যে কোনো জায়গায়, তাহলে আপনার সান ইজ স্ট্রং। আর আপনার যদি সূর্যাস্তের পর জন্ম হয়ে থাকে তাহলে আপনার স্যাটার্ন স্ট্রং। তাহলে এই কম্বাসশনের টাইমে, এই যে অস্ত যাবেন শনি, এই সময় আপনার যদি আফটার সানসেট সূর্যাস্তের পর জন্ম হয়ে থাকে তাহলে আপনার শনি জন্মকালীন একটা স্ট্রেংথ অর্জন করেছে, প্রাপ্ত হয়েছে, আপনার এই কম্বাস্ট স্যাটার্নের ফেজটা কিছুটা হলেও কম, 5% হলেও একটা আপনি রিলিফ, এক্সেমশন পাবেন। কিন্তু আপনার যদি দিনের বেলায় জন্ম হয়ে থাকে আর আপনার সান স্ট্রং, তাহলে এখন সানেরই, সূর্যেরই আধিপত্য থাকবে, প্রাধান্য থাকবে, সেখানে কিন্তু স্যাটার্ন রিলেটেড ইস্যুস আপনার জীবনে সমস্যা হবে। কীরকম কী সমস্যা হবে সেটা আমরা মেষ থেকে মীন প্রত্যেকটা রাশি লগ্ন ধরে একটা আলাদা আলোচনা করব ভিডিও, তাতে আপনারা পার্টিকুলার বিষয়গুলো, ব্যক্তিগত বিষয়গুলো জানতে পারবেন,
সেখানে আপনারা কিন্তু নোট করে নেবেন। কিন্তু এটা একটা পরাশর মতে একটা সূত্র যেটাকে আমাদের জানা দরকার। এবং এই রবি আর শনির যে সম্পর্কটা, দ্যাট ইজ ক্রুশিয়াল টু দিস। এবং আমরা সাধারণত সম্পর্ক, রিলেশনশিপ ইস্যুজগুলোকে দেখতে হলে শুক্রকে দেখে থাকি। ভেনাস হচ্ছে সিগনিফিকেটর ফর রিলেশনশিপস। কিন্তু স্যাটার্ন আর সানের যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীকে যদি আমরা অনুধাবন করি, ফলো করি, তাহলে আমরা দেখব যে স্যাটার্ন হ্যাজ ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল রিলেশনশিপ ইস্যুস। এবং সেইখান থেকে কিন্তু অনেক স্যাটার্নের কারকত্ব আমরা পাব, যেগুলোকে আমরা হয়তো জানি না, জানি না বলে সেটাকে গুরুত্ব দিই না, এবং সেখান থেকে আমাদের জীবনে অনেক জটিলতা সৃষ্টি হয়। আগামী ভিডিওতে আমরা এই সান স্যাটার্ন রিলেশনশিপটা নিয়ে একটু আলোচনা করব, যার প্রেক্ষিতে আমাদের এই কম্বাস্ট অস্ত যাওয়ার ফেজটাকে একটু আলোচনা করা, বোঝা, ব্যাখ্যা, বিশ্লেষণ করাটা প্রয়োজন। সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। আর তারপর থার্ড ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশিফলটা গিলব, যেটা আমাদের খুব প্রিয় একটা আইটেম। তো এই ফেজটা এই 16 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ, এই 35-36 দিন আমাদের কিন্তু এই কম্বাস্ট ফেজে সাবধান থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, যাতে আমাদের কোনোভাবে কোনো বার্নআউট, কোনো কম্বাসশন না হয়। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।